বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ টাঙ্গাইলের গোপালপুরের কলেজ ছাত্র ইমনের জানাজা শেষে দাফন হয়েছে নলিন গ্রামে পারিবারিক কবরস্থানে এর আগে গতকাল দুপুরে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে তার প্রথম দফা জানাজা হয় এতে অংশ নেন সমন্বয়ক সার্জিস আলম আসিফ মাহমুদ ও হাসনাত আবদুল্লাহ রবিবার রাত নটার দিকে গোপালপুরের নলিন হাই স্কুল মাঠে তাঁর দ্বিতীয় জানাজা হয় এতে টাঙ্গাইলের জেলা প্রশাসক মোহাম্মদ কায়সারুল ইসলাম পুলিশ সুপার গোলাম সাবুর ও বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু অংশ নেন এছাড়া ছাত্র আন্দোলনের স্থানীয় সমন্বয়ক গোপালপুর উপজেলার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ আগে পর এলাকায় পৌঁছলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান গত চার আগস্ট মির্জাপুরের গোড়াইতে আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষের সময় পেটে গুলিবিদ্ধ হন ইমন বাবা মারা যাওয়ার পর সংসারের হাল ধরেছিলেন ইমন টিউশনি করে নিজের পড়াশোনার পাশাপাশি তিন ভাই বোনের পড়ালেখার খরচও চালাতেন তিনি